हेलो फ्रेंड्स, आमी श्वेता। आज के आबार आपनादेर सामने चले एसेछि एकटा नतून रेसिपि निये। आज के आपनादेर आमी एकटा डालेर रेसिपि करे देखाबो, डाल तड়কা। पुरो ভিডিওটা দেখবেন, যদি আপনাদের ভালো লাগে তাহলে বাড়িতে আপনারা অবশ্যই ট্রাই করবেন। আর যদি আপনাদের খেয়ে ভালো লাগে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন যাতে আমার ভিডিওর আপডেট সবার প্রথমে আপনাদের কাছে চলে যায়। আসুন আমি কিভাবে করছি পুরো ভিডিওটা দেখবেন। আর প্রথমে ডালটা আমি সিদ্ধ করে নেব। ডাল তরকার জন্য আমি যে ডালগুলো নিয়েছি, অড়হর ডাল নিয়েছি 1 কাপ, মুগের ডাল 1 কাপ, আর মুসুর ডাল 1 কাপের থেকে একটু কম। এবার আমি এই তিনটে ডাল একসাথে সিদ্ধ করে নেব। গ্যাসটা অন করে কুকারটা বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি জল দিয়ে দিচ্ছি। ডালগুলো তিনটে ডাল দেয়া হয়ে গেছে। এবার কুকারের মুখটা আমি চাপা দিয়ে এটা তিনটে সিটি দিয়ে নিচ্ছি। কুকারের তিনটে সিটি হয়ে গেছে, আমি গ্যাসটা অফ করে দিলাম। এবার এটা ঠান্ডা করতে নামিয়ে দিচ্ছি। তেলটা আর ঘিটা ভালো করে মিশে গেছে। এবার এতে আমি গোটা জিরে ফোড়ন দিচ্ছি, হাফ চামচ গোটা জিরে, তার সাথে তিনটে শুকনো লঙ্কা। এখানে আমি আদা আর রসুন এক চামচ করে কুচিয়ে নিয়েছি। এবার এটা আমি দিয়ে দিচ্ছি। আদা রসুনগুলো দিয়ে দেওয়ার পর এটাকে হালকা ভেজে নিয়েছি যাতে এর ফ্লেভারগুলো খুব ভালো করে ঢুকে যায়। এবার এখানে আমি একটা ছোট টমেটোকে কুচি করে নিয়েছি। এবার টমেটো কুচিটা দিয়ে দিচ্ছি। টমেটোটা খুব ভালো করে গলে গেছে, নরম হয়ে গেছে। এবার এতে আমি মশলাগুলো দিয়ে দেবো। এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ, নুন স্বাদ অনুযায়ী, হলুদ গুঁড়ো 1/2 চামচ, এক চামচের 1/4 ভাগ হিং দিচ্ছি। এখানে আমি বাদাম নিয়ে নিয়েছি। এবার বাদামটা আমি দিয়ে দিচ্ছি। এবার সেদ্ধ করে রাখা ডালটা আমি দিয়ে দেবো। ডালটা দিয়ে দেওয়ার পর ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। ডালটা ভালো করে মিশিয়ে নিয়েছি। ডালটা ভালোভাবে ফুটছে। এবার এর মধ্যে আমি স্বাদ অনুসারে মিষ্টি চিনি দিয়ে দিচ্ছি।
চিনিটা দিয়ে দেওয়ার পর ভালো করে ডালের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। দিয়ে ডালটা এটা একটু 5 মিনিট ফুটো, যখন একটু গাঢ় গাঢ় হয়ে যাবে সেই সময় এটাকে নামিয়ে নিতে হবে। ডালটা গাঢ় গাঢ় হয়ে গেছে, আমি এবার গ্যাসটা অফ করে দিচ্ছি, এবার এটা নামিয়ে নিচ্ছি। আপনাদের যদি এই ডাল তরকারি রেসিপিটা ভালো লাগে তাহলে আপনারাও বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, আর কমেন্টে জানাবেন কেমন লাগলো। যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর লাইক করে দেবেন যাতে এরকম নিত্য নতুন রেসিপি আপনাদের সঙ্গে আবার শেয়ার করতে পারি। আর যদি পারেন আমার ভিডিওগুলো আপনাদের প্রিয়জনের মধ্যে শেয়ার করে দেবেন। আবার নেক্সট দিন আসবো কোনো নতুন রেসিপি নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আজকের মতো